oikko.com.bd এবং আকবরিয়া প্রিমিয়াম লাচ্ছা সামাই প্রেজেন্ট কেকা ফেরদৌসির সাথে নতুন উদ্যোক্তা রান্না। এই অনুষ্ঠান থেকে আমি আপনাদের সবাইকে প্রীতিও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের প্রতিটা অনুষ্ঠানে একজন উদ্যোক্তা আসছেন, তিনি মজার খাবার রান্না করছেন। আজকে অনুষ্ঠানে একজন উদ্যোক্তা এসেছেন যার নাম হলো মাহিদা। মাহিদা, তোমাকে আমি যত বছর ধরে চিনি, অনেক ধরনের খাবার রান্না করো, বিশেষ করে মিষ্টি আর পিঠা, এই দুটো জিনিস তুমি খুব ভালো তৈরি করো। তো তুমি হঠাৎ করে উদ্যোক্তা হলে কিভাবে? আপা যখন আগে তো শখে রান্না করতে, তাই না? তখন যদি কিছু করি পরিবার একটু সময় দিয়ে, এটা যে এক পরিবারেও সময় দেওয়া যায়, আবার ঘরে বসে করা যায়, এর জন্যই থেকেই আমার যে আমার বাচ্চাকেও দেখবো, আমি ঘরে বসে কিছু করবো। অনলাইনে এখন অর্ডার দিয়ে খাবার সাপ্লাই করছো, কি ধরনের খাবার তোমার বেশি সাপ্লাই হয়? আপা আমি আসলে খুব একটা রেস্টুরেন্ট দেওয়ার খুব শখ ছিল, আমি যে রিসেন্টলি আমি একটা রেস্টুরেন্ট দিয়েছি। আচ্ছা, রেস্টুরেন্টও দিয়েছে উদ্যোক্তা হয়ে। মাহিদা, আজকে অনুষ্ঠানে তুমি কি তৈরি করে দেখাবে? আপা আমি আজকে পেঁয়াজের রিং কাবাব করে দেখাবো। পেঁয়াজের রিং কাবাব, পেঁয়াজের রিং, তার আবার কাবাব তৈরি করবে তুমি? আচ্ছা চলো আমরা রান্না করি, রান্না করতে করতে কথা বলবো। আজকের রেসিপি অনিয়ন রিং কাবাব। পেঁয়াজ কুচি, এটা হচ্ছে আধা কাপ, মাপা আছে আমার, আধা কাপ। আমি আদা বাটা হাফ চা চামচ উঁচু দিব, হ্যাঁ উঁচু, হাফ চা চামচ উঁচু করে দিব। তো রসুন বাটাও হাফ চা চামচ, আদা রসুন বাটা চিকেন আর কি একটু কম দিলে বিফে যায় ভালো, বেশি একটু কম দিলে চিকেনের একটা সুন্দর স্মেল থাকে। রসুন বাটা, তারপরে একটু কাঁচামরিচ কুচি, এটা পছন্দ মতো, ঝালটা যে যেভাবে খেতে চায়। একটু গুলমরিচের ফাঁকি, এটা হলো হাফ চা চামচ গুলমরিচের ফাঁকি, এটা মাপাই আছে। আর কি দিচ্ছ? আর একটু দিলাম সয়া সস। আচ্ছা, হ্যাঁ দুই চা চামচ। হ্যাঁ লবণ একটু কম দিব, তারপর একটু দিব ব্রেড ক্রাম। হ্যাঁ ব্রেড ক্রাম, এটা পাউরুটিটা একটু মচমচ করে এটা ব্লেন্ডারে করে নেওয়া। হ্যাঁ জি জি, সরাসরি পাউরুটি দিলে অনেক সময় নরম হয়ে যায়। এটাও দিয়ে দিলাম আমি 1/4 কাপ। আচ্ছা, আর ডিম একটা ভালো করে ফেটে, একটা ডিম, ব্রেড আর ডিমটা এটা বাইন্ডিং এর জন্য, বাইন্ডিং এর জন্য। জি জি। মাহিদা, আমাদের যে স্পন্সর এই অনুষ্ঠানে, যে দেখছো তো লেখাই আছে আকবরিয়া প্রিমিয়াম লাচ্ছা সামাই, অনেক কিছু পাওয়া যায়, অনেক রকমের ডেজার্ট হয়। ঠিক আছে, তুমি তাহলে এখন আমি এগুলো সমস্ত উপকরণ দিয়ে মিক্স করে ফেলছি, ভালো করে মিক্স করে ফেলি। দেশের এক নম্বর মাস্ক পেতে আসুন oikko.com.bd তে আমাদের অফিসিয়াল পেজে অর্ডার করুন, হটলাইনে ফোন করে অর্ডার করতে পারেন যে কোনো সময়। আমাদের ইমার্জেন্সি এসএমই পণ্য পরিবহন টিম পণ্য পৌঁছে দেবে আপনার দরজায় দেশের যে কোনো স্থানে। ভালো মাস্ক পরেন, নিরাপদে থাকেন, সুস্থ থাকেন। ভাই শোনেন, চেষে মাস্ক পরলে কিন্তু চলবো না, বুঝছেন? নিজের নিরাপত্তা লাগবো, পরিবারের নিরাপত্তা লাগবো,
আশেপাশে যারা আছে এগুলো নিরাপত্তা লাগবে, এই কারণে এক নম্বর মাস্ক পরবেন, ভালো মাস্ক। দেশের এক নম্বর মাস্ক পেতে আসুন oikko.com.pd-তে, আমাদের অফিসিয়াল পেজে অর্ডার করুন, হটলাইনে ফোন করে অর্ডার করতে পারেন যে কোনো সময়। আমাদের ইমার্জেন্সি এসএমই পণ্য পরিবহন টিম পণ্য পৌঁছে দেবে আপনার দরজায় দেশের যে কোনো স্থানে। ভালো মাস্ক পরেন, নিরাপদে থাকেন, সুস্থ থাকেন। এটাকে আমি ভালো করে মেখে কাবাব মশলা দিব, লাস্ট একটু কাবাব মশলা ফ্লেভারটা আসবে, ফ্লেভারটা আসবে, স্মোকি একটা ফ্লেভার আসবে। এটা আমি হাফ চা চামচ দিয়ে দিই, এটা খুব একটু স্ট্রং হয় তো। আচ্ছা দাও, গরম মশলা দিয়ে, কেউ যদি কাবাব মশলাটা অ্যাভেলেবেল না থাকে গরম মশলার ফাঁকিটা দিলে হয়ে যাবে। সেটাই, আমি যেহেতু রিং কাবাব বলছি, আমি রিং এর ভিতরে ই করব, ফিলিং করব। জি জি জি, বড় বড় পেঁয়াজগুলো তুমি রিং করে কেটে নিয়েছো। জি জি, আপা এটার মধ্যে একটু আর একটু তিল আছে না, তিলটা আমরা অ্যাড করতে পারি, তিলটা তো স্বাস্থ্যের জন্য অনেক ভালো। হ্যাঁ, তিলটা আমি অ্যাড করতে পারি যদি থাকে। আচ্ছা, তিল না থাকলে না দিলে? জি জি, না দিলেও চলবে। সাদা তিলটা, সাদা তিলটা, তিলটাও গরম হয়ে গেছে দেখি কিভাবে তুমি রিং রিং এর ভিতরে একটু প্লেটে রেখে ভাজবে কিভাবে? এটা ডিমে দিয়ে তারপরে কি ব্রেড ক্রামে দেবে? এটা হয় কি ডিম মাখানো আছে, এটা হয়ে যাবে, সরাসরি হয়ে যাবে। আর যদি ব্রেড ক্রামে দেওয়া যায়, করা যায়, ব্রেড ক্রামে দিয়েও করা যায়, দরকার নাই, তুমি সরাসরি ভাজবে। জি জি জি, তাহলে এই হয় কি রিংটা ঢেকে যাবে, ডেকোরেশনটা তো মেইন পেঁয়াজ, রিংটা আমি যদি ডিমে ক্রামে গড়াই এই রিংটা ঢেকে যাবে। হ্যাঁ, এখন কি এইভাবে বানিয়ে বানিয়ে ভাজবে? এইভাবে, জি, বানিয়ে বানিয়ে ভাজবে। দাও, আমি তাহলে তোমাকে ভাজতে সাহায্য করি। জি জি, আমি একটা প্লেট নিয়ে আসি এদিক থেকে। এটা ডিফারেন্ট হইলো, বাচ্চারাও পছন্দ করে। এটা আমরা ক্যাপসিকামও করতে পারি, কালারিং ক্যাপসিকাম দিয়ে, কিন্তু একটু যেহেতু সবাই অ্যাভেলেবেল, এটা পেঁয়াজটা অ্যাভেলেবেল বাসা থেকে, কালারিং আসে। জি 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 জি, এখন একটা একটা করে দাও। আমি এটা করলাম কেন, যে পেঁয়াজটা তো সবার থাকে অ্যাভেলেবেল। আচ্ছা ঠিক আছে, আর চিকেন দিয়ে করেছো তাই না? আমরা ইচ্ছা করলে বলছো তুমি যেটা বিভিন্ন করতে পারো, বেগুন চাক করে বেগুনেও করা যায়। হ্যাঁ সেটাই, আসলে রান্না তো এমন একটা জিনিস, রান্না কিন্তু শেখার বা তৈরি করার শেষ নেই তাই না? জি জি জি, আর আপা আমি এটা ক্র্যাম বিজর, যদি কারো সমস্যা হয় যে ক্র্যামে ডিমে চুবায়, ক্র্যামে গড়াও করতে পারে। আচ্ছা এমনি ভাজা হোক, অসুবিধা কী, দাও। মানে পেঁয়াজটা বাইরের দিকে থাকবে, ভাজা হয়ে গেলে দেখতে খুব ভালো লাগবে, আর এখন ডুবো তেলে আমাদের ভাজতে হবে। জি, খুলে যাওয়ার সমস্যা থাকলে আবার ছেঁকা তেলও আমরা করতে পারি, এটা শ্যালো ফ্রাইও করতে পারি, শ্যালো ফ্রাইও করতে পারি। তবে ওই যে মানে চিকেনের বাইন্ডিংটা যদি ভালো হয় তাহলে খুলে যাবে না, দেখো। হ্যাঁ, আরেকটা দেবে দাও, আরো দুইটা দেবে, দিয়ে তারপর ভেজে তুলি। তুমি জানো দেশের সবচেয়ে বড় এসএমই অনলাইন মার্কেট হলো গিয়ে কি, এই যে আমাদের oikko.com.bd, আর এখানে পাওয়া যায় সব দেশীয় পণ্য, এবং দেশীয় পণ্যই সব অনলাইনে মার্কেটিং করা হয়। নিজের নিরাপত্তা লাগবো, পরিবারের নিরাপত্তা লাগবো, আশেপাশে যারা আছে এগুলোর নিরাপত্তা লাগবো, এই কারণে এক নম্বর মাস্ক পরবেন, ভালো মাস্ক। দেশের এক নম্বর মাস্ক পেতে আসুন oikko.com.pd-তে, আমাদের অফিসিয়াল পেজে অর্ডার করুন, হটলাইনে ফোন করে অর্ডার করতে পারেন যে কোনো সময়। আমাদের ইমার্জেন্সি এসএমই পণ্য পরিবহন টিম পণ্য পৌঁছে দেবে আপনার দরজায় দেশের যে কোনো স্থানে। ভালো মাস্ক পরেন, নিরাপদে থাকেন, সুস্থ থাকেন।
ছোট চামচ তোমার এই যে কাঠের চামচ নেবে, আচ্ছা এটা দিয়ে এটাও নিতে পারো। ফুলে যাওয়ার ভয়ের জন্য আমরা ডিমও একটু ডিমও ই করে নিতে পারি। আচ্ছা, অনেকটা দেখে মনে হচ্ছে যেন বেগুন ভাজা হয়েছে, তাই না? ঠিক আছে, তারপরে তুলে ফেলো একটা একটা করে যেটা হয়েছে। ভেজে তুলতে আমি একটু হেল্প করি, তুমি কোন ডিশে এটা সাজাবে দেখো। তোমার যে ডিশ ভালো লাগে সাদা ডিশ নেবে না? জি নাও। এটা যেটা হয়েছে সেটা সেটা আমি তুলে ফেলি, তারপরে তুমি দেখাও। অনিয়ন রিং কাবাব, নামটা শুনলেই তো ভালো লাগে, তাই না? জি জি। অনিয়ন পাশে রিংগুলা, আমরা যদি এটা খুলে যায় তাহলে আমরা একটু ডিমে চুবিও করতে পারি। আচ্ছা, অসুবিধা নেই, রিংটা বসায়ও দিতে পারি আমরা। তুলে দিলাম তোমার সবগুলো, এখন তুমি বরং আমি চুলাটা বন্ধ করে দেই, সাজিয়ে দেখাও যে কীভাবে সাজাতে চাও। না মাইতে, তোমাকে কি একটা টং দেব? গরম না, ধরতে পারবে টং? না দেখতে খুব ভালো লাগছে আমার, এমনি পেঁয়াজ ভালো লাগে আমার জন্য ভালো। পেঁয়াজ রিং আপা, পেঁয়াজ আবার লাইক করে না, আমি পছন্দ করি পেঁয়াজ রিংটা। আবার ওই যে বেসনে চুবাইও ভালো লাগে আপা। হ্যাঁ, বেসনে চুবাই, অনিয়ন রিং, অনিয়ন রিং যেটা খাই আমরা। ঠিক আছে, চারটাই থাকবে, অসুবিধা নেই, ওটা রেখে দাও। এবার তোমার ডিশটাই দিকে নিয়ে আসো মাহিদা, দেখতে খুব ভালো, এটার উপরে রাখো। মাহিদা, তুমি আজকে আমাদের অনিয়ন রিং কাবাব যেটা চিকেন দিয়ে তৈরি করলে তা তৈরি করে দেখালে। তুমি রোজার সময় অনেক ব্যস্ত থাকো, তারপর আমাদের অনুষ্ঠানে এসছো, আমাদের সবার পক্ষ থেকে তোমাকে অনেক অনেক ধন্যবাদ। জি জি আপা, আপনাকেও ধন্যবাদ। ঐক্য ডট কম ডট বিডি এবং আকবরিয়া প্রিমিয়াম লাচ্চা সামাই প্রেজেন্ট কেকা ফেরদৌসির সাথে নতুন উদ্যোক্তা রান্না। এই অনুষ্ঠান থেকে আজ আমি এখানেই বিদায় নিচ্ছি, আবার আপনাদের সবার সঙ্গে দেখা হবে। খোদা হাফেজ।